দুইয়ের চেয়ে বড় হবে এবং সাতের চেয়ে ছোট অথবা সমান হবে মৌলিক সংখ্যা। 2024 সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের দুই নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় দুই সেট অফ ফাংশন থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের ছয়টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলোর মধ্য থেকে, আর যার মধ্য থেকে প্রথম প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা দুই নম্বর প্রশ্নটি সমাধান করছি, আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে এ সমান এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার লেস দ্যান 10, এবং বি সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 7 এবং মৌলিক সংখ্যা, এবং ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এই উদ্দীপক থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বর, বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এরপরে খ নম্বরে দেখতে পাচ্ছি যে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এরপরে গ নম্বরে বলছে এস সমান এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, এবং ওয়াই সমান এক্স প্লাস 1 কে তালিকা পদ্ধতি দিয়ে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আশা করছি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবে, তাহলে খুব সহজে এই ধরনের প্রশ্নগুলোর আনসার করতে পারবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। ক নম্বর প্রশ্নে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছিল, আর উদ্দীপক আমাদের দেওয়া ছিল বি সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল 7 এবং মৌলিক সংখ্যা। অর্থাৎ এইটার মানে হচ্ছে, আমরা এখানে ছোট করে কথাটি লিখে দিয়েছি, যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 2 অপেক্ষা বড় এবং 7 অপেক্ষা ছোট অথবা সমান তাদের সেট, তার মানে 2 এর চেয়ে বড় হবে এবং 7 এর চেয়ে ছোট অথবা সমান হবে মৌলিক সংখ্যা। 2 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে কত? 3। এরপরে মৌলিক সংখ্যা যেহেতু বলেছে তাহলে 3 5 হবে। এরপরে 7 এর চেয়ে ছোট অথবা সমান যেহেতু বলেছে তাই আমরা 7 পর্যন্ত লিখতে পারবো। 2 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট অথবা সমান মৌলিক সংখ্যা পেলাম 3টা, 3 5 এবং 7। এটাই আনসার আমরা লিখতে পারি ক নম্বরের। তা আশা করি তোমরা এখন থেকে এই ধরনের প্রশ্ন যদি আসে খুব সহজে বের করতে পারবে। এছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার সমান 4 হলে এটার মান নির্ণয় করতে বলেছে, আর উদ্দীপকে আমাদের একটি ফাংশন আছে ফাংশন অফ এক্স সমান এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এই মানটা থেকে আর এই মানটা নিয়ে আমরা এই মানটা বের করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নের এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর উপর আবার হোল স্কোয়ার আছে, এর মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদের উদ্দীপকে যে ফাংশন অফ এক্স সমান দেওয়া ছিল এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এখান থেকে আমাদের একটা মান বের করে নিয়ে আসতে হবে। তো এখন যেখানে যেখানে এক্স আছে ঠিক সেই জায়গাতে আমরা 1 বাই এক্স স্কোয়ার বসাবো, বসালে আমাদের একটা মান আসবে। তা আমি প্রথমে বসাচ্ছি, অর্থাৎ ফাংশন অফ 1 ভাগ এক্স স্কোয়ার, এখানে আমরা এই মানটা বসাবো এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার। তো যেখানে এক্স আছে ঠিক সেই জায়গাতে আমরা 1 বাই এক্স স্কোয়ার বসাবো, আর এর উপরে কি আছে 4, এরপরে প্লাস, ঠিক একই ভাবে 1 ভাগ এক্স স্কোয়ার, এর উপরে বাইরে আবার স্কোয়ার আছে, এরপরে প্লাস 1, আমরা মান বসাচ্ছি এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার, আর এখানে আছে কি এক্স ভিতরে স্কোয়ার, এরপরে আবার কি আছে বাইরে স্কোয়ার। যেখানে যেখানে এক্স ছিল ঠিক সেই জায়গায় আমরা 1 বাই এক্স স্কোয়ার বসিয়েছি। এবার যদি আমরা হিসেব করি পাওয়ার 4 1 এর উপরে হলে 1ই হবে, আর এক্স স্কোয়ার উপরে আবার পাওয়ার 4 হলে এক্স টু দ্য পাওয়ার 8 হয়ে যাবে। এরপরে প্লাস, এটাও আমরা হিসেব করে নেব, 1 এর উপরে স্কোয়ার হলে 1 আর এক্স টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে, এরপরে প্লাস হচ্ছে কত 1। এবার নিচে যদি আমরা হিসেব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে একটা স্কোয়ার আছে ভিতরে একটা, তাহলে 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4। এখন উপরে যেহেতু ভগ্নাংশ চলে আসছে তাই আমরা এটাকে লসাগু করে নেব। তো এখন যদি আমরা উপরে লসাগু করি তাহলে যে মানটা সবচেয়ে বেশি থাকে সেটা হবে লসাগু, অর্থাৎ এখানে আমরা এক্স টু দ্য পাওয়ার 8 লসাগু পেয়ে যাব। এখন যদি আমরা লসাগু করি, লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে যেটা থাকে সেটা লবের সাথে গুণ হয়। এক্স টু দ্য পাওয়ার 8 কে এক্স টু দ্য পাওয়ার 8 দ্বারা ভাগ করলে 1, 1 আবার 1 এর সাথে গুণ করলে 1ই হবে। এরপরে এক্স টু দ্য পাওয়ার 4 দিয়ে ভাগ করলে 4টা থাকবে, 4টা আবার 1 এর সাথে গুণ হলে আবার এক্স টু দ্য পাওয়ার 4 থাকবে। এরপরে প্লাস, 1 এর সাথে এক্স টু দ্য পাওয়ার 8 গুণ করলে এটাই হয়ে যাবে এক্স টু দ্য পাওয়ার 8, আর নিচে ছিল 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4। এটা আমরা পাচ্ছি ফাংশন অফ 1 ভাগ এক্স স্কোয়ার সমান বের করছি। এখন যেহেতু ভাগের একাধিক অপশন চলে আসছে তাই এটাকে আমরা গুণ আকারে লিখে নিব। এটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে উপরে যা আছে ঠিক তাই থাকবে, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 4, এরপরে প্লাস এক্স টু দ্য পাওয়ার 8, নিচে আছে এক্স টু দ্য পাওয়ার 8, ভাগকে গুণ চিহ্ন দিয়ে নিচেরটা যায় উপরে আর উপরেরটা আসে নিচে, তো নিচে আর 1 লেখার দরকার নাই তাই আমরা এখানে সরাসরি এক্স টু দ্য পাওয়ার 4 লিখলাম। এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে এখানে নিচে আছে 8টা উপরে 4টা, তা কাটাকাটি করলে উপরে থাকছে তাহলে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4, এরপরে প্লাস এক্স টু দ্য পাওয়ার 8, আর নিচে থাকবে তাহলে কত, আরো 4টা থাকবে, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 4। এটা কি সমান পেলাম? এটা আমরা এই যে এই মানটা সমান পেলাম, অর্থাৎ ফাংশন অফ 1 ভাগ এক্স স্কোয়ার সমান পেলাম। এখন আমরা আরো একটি কাজ করব, যে কাজটা করব সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফাংশন অফ 1 ভাগ এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে,
4 লেখা যাবে। প্রশ্ন মতে ফাংশন অফ 1 ভাগ x স্কয়ার এটা সমান আবার কি লেখা যায়, 4 লেখা যায়। তো যেহেতু আমরা ফাংশন অফ x সমান এই মানটা পেয়েছি, তাই আমরা এই এই ফাংশন অফ 1 ভাগ x স্কয়ারের জায়গায় আমরা এই মানটা লিখতে পারি 1 প্লাস x টু দা পাওয়ার 4 প্লাস হচ্ছে x টু দা পাওয়ার 8 আর নিচে হচ্ছে x পাওয়ার 4 সমান কত 4। এই যে x পাওয়ার 4 এটা কিন্তু সবার নিচে আছে, তাই এটাকে আমরা সবার নিচেই লিখে নিতে পারি, 1 বাই x পাওয়ার 4 লিখতে পারি, এরপরে প্লাস x পাওয়ার 4 বাই x পাওয়ার 4 লিখতে পারি, সবার নিচে আছে যেহেতু তাই x পাওয়ার 8 বাই হচ্ছে কত x পাওয়ার 4 সমান হচ্ছে কত 4, আমরা সবার নিচে লিখলাম। এখন যদি আমরা হিসেব করতে চাই তাহলে এটা যা আছে ঠিক তাই থাকবে, অর্থাৎ x পাওয়ার 4 এরপর প্লাস এটা পাও একই মান উপর নিচ ভাগ আছে কেটে যাবে, তাহলে থাকছে এখানে 1, আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে কত x পাওয়ার 4 সমান হচ্ছে কত পাওয়ার 4। x পাওয়ার 4 টাকে সামনে লিখতে পারি আর প্লাস এটাকে আমরা পরে লিখছি x পাওয়ার 4 আর 1 টাকে এই পাশে পার করে দিচ্ছি, তাহলে প্লাস 1 এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 1। এরপরে এখন আমরা আরেকটা কাজ করব, যদি আমরা এটাকে এখন সূত্রে নিয়ে আসি অর্থাৎ ভিতরে একবার স্কোয়ার আবার যদি বাইরে স্কোয়ার করি করতে পারি, এরপরে এটাকেও x স্কোয়ার আবার কি বাইরে স্কোয়ার, আর এখানে 4 থেকে যদি একবার দেই তাহলে থাকছে কত 3। এখন আরেকটা কাজ করব আমরা এখানে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হয়ে গেছে, তাই যদি আমরা এটাকে সূত্র করি তাহলে a প্লাস b হোল স্কোয়ার, ভিতরে স্কোয়ার গুলো থাকছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, a বলতে x স্কোয়ার আর b বলতে 1 ভাগ x স্কোয়ার লিখতে পারি, এটা সমান হচ্ছে কত 3। x স্কোয়ার এরপরে ভিতরে x স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার, এটা নিচের x উপরে x কেটে যাবে, মাইনাস 2 কে আমরা এই পাশে পার করে দিলে মাইনাস 2 এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস 2, আগে থেকে ছিল 3 আর এই মাইনাস 2 এই পাশে এসে প্লাস 2। অতএব আমরা এখন লিখতে পারি x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার এর উপরে আবার হোল স্কোয়ার সমান 3 আর 2 এর যোগ করলে কত হবে 5, এটাই তো হলো আমাদের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে এর সমান একটি মান দেওয়া আছে এবং এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। চলো শুরু করা যাক। গ নাম্বার প্রশ্নে এস কে প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে, আর এখানে যেহেতু x বিলংস টু a আছে আর উদ্দীপকে আমাদের a সমান দেওয়া ছিল যে x বিলংস টু z such that x স্কোয়ার লেস দ্যান 10, তো প্রথমে আমাদের a কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, আর এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা এইভাবে একটি ছোট্ট কথা লিখব, অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 10 অপেক্ষা ছোট তাদের সেট, অর্থাৎ x সমান 0 হলে x স্কোয়ার সমান কত হবে 0ই হবে। এভাবে আমরা প্রথমে মানগুলো বের করব। এবার যদি আমরা x সমান প্লাস মাইনাস 1 বসাই, যেহেতু পূর্ণ সংখ্যা বলছে তাই ধনাত্মক হবে ঋণাত্মক হবে, x স্কোয়ার সমান কত হবে এটাও কিন্তু 1ই হবে, কারণ মাইনাসের উপরে পাওয়ার হিসাবে জোড় সংখ্যা থাকলে মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, আর 1 প্লাস 1 তো প্লাসই হবে, যদি মাইনাস 1 এর উপরে স্কোয়ার থাকে তাহলে কি হয়ে যায় প্লাস 1 হয়, সেই জন্য এখানে 1ই হয়েছে। এরপরে আবার যদি x সমান আমরা প্লাস মাইনাস 2 বসাই, x স্কোয়ার সমান কত হবে 2 দুগুণে 4 হবে, ঠিক একই ভাবে মাইনাস 2 এর উপরে স্কোয়ার হলে মাইনাস 2 কি হয়ে যায় প্লাস হয়ে যায় অর্থাৎ 4 হয়ে যায়। এবার যদি আমরা x সমান প্লাস মাইনাস 3 বসাই, x স্কোয়ার সমান কত হবে 3 3কে 9 হবে, এখানে বলেছে 10 অপেক্ষা কি হবে ছোট হবে। তার একটা মান আমরা বের করে দেখাবো যেন মানটা ক্লিয়ার হয়, অর্থাৎ x সমান প্লাস মাইনাস 4 হলে x স্কোয়ার সমান কত হবে, তাহলে 4 4 16 হয়ে যাবে, তা আমরা এখানে লিখতে পারি কত 16, যা 10 এর চেয়ে কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, আর আমাদের প্রশ্নে বলেছে 10 এর চেয়ে ছোট হতে হবে, তো 10 এর চেয়ে ছোট যদি হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 বসালে মাইনাস 1 বসালে এবং মাইনাস প্লাস মাইনাস 2 বসালে প্লাস মাইনাস 3 বসালে আমাদের শর্তটি ফিল আপ থাকছে, তাহলে আমরা এখানে মানগুলো কি পাবো, তাহলে এখান থেকে আমরা মানগুলো লিখতে পারি, অতএব a সমান যেহেতু পূর্ণ সংখ্যা তাই ধনাত্মক ঋণাত্মক দুটি মান আছে এখানে, 3 পর্যন্ত আসলে আমাদের শর্ত ফিল আপ থাকছে, তাই আমরা প্রথমে মাইনাস 3 এরপরে মাইনাস 2 এরপরে মাইনাস 1 এরপরে 0 এরপরে 1 এরপরে 2 এরপরে হচ্ছে 3, এই মানগুলো বসালে আমাদের এই শর্তটি কি থাকছে ফিল আপ থাকছে, a সমান মান পাবো তাহলে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3। এ হচ্ছে আমাদের a কে তালিকা পদ্ধতিতে আমরা প্রথমে প্রকাশ করে নিলাম। এখন আমরা যে আমাদের s কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে সেই কাজটা আমরা এখন করব। a সমান মান পেলাম, যেহেতু আমাদের দুটি মান প্রয়োজন হবে এবং b এর মানও প্রয়োজন হবে, তাই আমরা b এর মানটাও লিখবো, ক থেকে আমরা b এর মান বের করে ক থেকে পাই লিখবো, ক থেকে আমরা b এর মান পেয়েছিলাম 3 5 এবং 7, এই মানটা পেয়েছিলাম, দুটি মান যেহেতু আমাদের প্রয়োজন হবে, এখন আমরা লিখবো s এ বর্ণিত শর্ত থেকে পাই, s এ বর্ণিত শর্ত থেকে পাই, s এ বর্ণিত শর্তে আমাদের একটা শর্ত ছিল যে y সমান x প্লাস 1, এখন এই x এর জায়গায় আমরা এর মানগুলোকে বসিয়ে y এর মানগুলোকে কি করব বের করব, তো প্রথমে আমরা এখানে ছোট্ট একটি কথা লিখব যেখানে x belongs to a এর জন্য y সমান x প্লাস 1 এর মান নির্ণয় করি, এইভাবে আমরা একটা কথা লিখব, লিখে একটা ছক তৈরি করব। এখন আমরা এই কথাটি
সূত্রটি লিখে দিয়েছি, এখন প্রত্যেক x belongs to a এর জন্য y সমান x plus 1 এর মান নির্ণয় করি। এখানে আমরা a এর মানগুলো যেগুলো পেয়েছি সেগুলো x এর মান হিসেবে ধরে নেব, আর y এর জায়গায় সমীকরণে বসিয়ে y এর মানগুলো বের করব। তো প্রথমে আছে -3, তাই আমরা এখানে -3 মানগুলো বসিয়ে দিচ্ছি, -2, -1, এরপরে 0, 1, এরপরে 2, আর এরপরে আছে কত 3। এখন আমরা এই সমীকরণে এই মানগুলো বসিয়ে y এর মানগুলো বের করব। তো যদি আমরা x এর জায়গায় প্রথমে -3 বসাই তাহলে এখানে হবে -3, -3 থেকে +1 বাদ দিলে থাকছে কত -2। এভাবে আমরা মানগুলোকে বের করব। এরপরে যদি আমরা -2 বসাই তাহলে এখানে -2 আর এখানে +1, তাহলে থাকছে কত -1। এখন যদি আমরা -1 বসাই তাহলে -1 আর +1 কেটে যাবে, থাকবে 0। এখন যদি আমরা 0 বসাই তাহলে থাকবে এখানে 1। আবার যদি আমরা 1 বসাই তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাবে, এবার 2 বসালে 3 হয়ে যাবে, আর 3 বসালে হয়ে যাবে 4। ঠিক এইভাবে মানগুলোকে বের করে নিতে হবে। তাই এখন আমরা এই যে y এর মানগুলো পেয়েছি এই মানগুলো অবশ্যই b সদস্যের মধ্যে থাকতে হবে, যদি b এর মধ্যে না থাকে তাহলে ওগুলো নেওয়া যাবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে b এ শুধুমাত্র এখানে 3, 5, 7 মান আছে, তো এখানে শুধু একটাই মান আছে 3, আর কোনো মান এখানে b এর মধ্যে নাই, তাই এই মানটা বাদে সবগুলো মানই কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এভাবে লিখবো কিন্তু কিন্তু -2, -1 এভাবে প্রত্যেকটা -2, -1, 0, এরপরে 1, এরপরে হচ্ছে কত 2, পরে হচ্ছে কত 4, এই মানগুলো আমাদের b সদস্যের মধ্যে নাই, তাই আমরা এখানে লিখে দেব not belongs to b। সেহেতু আমরা এখানে আবার লিখব, সেহেতু ওই সারির মানগুলো কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, অর্থাৎ এখানে -3, -2 এরকম করে লিখতে হবে, এরপরে -2, -1, -2, -1, -1, 0, এরপরে 1, 2, এরপরে 3 এবং 4। এই not belongs to এখানে যেহেতু s, তাই এখন আমরা দিব কি s, not belongs to s, কারণ এগুলো s এর সদস্য হতে পারবে না। অতএব আমরা এখন এখানে লিখব অতএব s সমান, তাহলে s সমান আমরা মান পাচ্ছি কি, শুধুমাত্র এখানে মান পাচ্ছি আমরা এখানে 2 এবং 3। এটি হচ্ছে তালিকা। এখন আমাদের যেহেতু ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে, এখন এটা থেকে যদি আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করি তা আমরা জানি যে ডোম s সমান, প্রথম উপাদানটা হয় ডোম, তাহলে আমরা এখানে লিখতে পারবো প্রথম উপাদান আছে কত 2। এরপরে যদি আমরা রেঞ্জ বের করি তাহলে আমরা রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানটা, তাহলে এখানে রেঞ্জ হচ্ছে কত 3, তাহলে আমরা এখানে লিখবো কত 3। এটাই হলো আমাদের আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজেই এখন থেকে এই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষায় চলে আসে খুব সহজে তোমরা উত্তর করতে পারবে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।